চলো করকনাথ মুরগি, এটা এখন খুব চলছে বাজারে। মুরগিটি দেখতে কালো এবং হাড় মাংস সবই কালো হয়, দেখতেই পাচ্ছেন হাড়গুলো কেমন কালো, মাংসটাও কালচে ধরনের। এটা আছে খুব উপকারী, অর্থাৎ অর্ডিনারি চিকেনের মতো এর ফ্যাট নেই, ফ্যাট কম নেই বললেই চলে, কোলেস্টেরল হয় না, আর আরো আরো বিভিন্ন উপকারিতা আছে, যেই জন্য আজকাল এটার খুব চল হয়েছে, অনেকেই চাষ করছেন। দেখুন মাংসগুলো কিরম কালো। আমি এটাকে এখন নুন হলুদ অল্প অল্প আর দই দিয়ে ম্যারিনেট করে ঘন্টা খানেকের জন্য রেখে দেবো। নমস্কার, আজকে বুলবুল কোনারন ফুড ট্যুরিজমে আমি করকনাথ চিকেন রান্না করছি। আমি ঘন্টা খানেক আগে এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, দই একটু নুন একটু হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি রান্না বসাবো, খুব বেশি মশলাপাতি দেবো না। জন্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো কুচি, একটু রসুন কুচি আর খানিকটা গরম গোটা গরম মশলা ফোড়নের জন্য আর তেজপাতা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে পাত্র বসিয়ে দিলাম, 1 দশন তেল দিচ্ছি মানে 1 চামচ গোটা গরম মশলাগুলো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দেব, আস্তে একটু কম করে নেব নাহলে পাত্রটা পুড়ে যাবে। পেঁয়াজের মধ্যে অনেকটাই গ্রিন অনিয়ন আছে। এরপর আমি রসুন গুলো দিয়ে দিলাম, রসুন গুলো দিয়ে একটু কষতে থাকবো। এবার টমেটো গুলো দিয়ে দিলাম, আলু আমি ভাজিনি, আলুটা ভেজে রাখা চলে কিন্তু আমি ভাজিনি, 4 পিস আলু দিচ্ছি, 5 পিস মানে দুটো আলুকে 5 পিস করে সেটা দেব, সেটা আমি ভাজছি না। এরপর আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, এগুলো সব একসঙ্গে মিক্সিতে পিষে নেওয়া যায়, আমি তা করিনি। একটু নরম হওয়ার জন্য আমি আধ চামচ নুন দিয়েছি, যাতে এগুলো সব নরম হয়ে যায়। আদা বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। হলুদ দিলাম 1 চামচ মতো, একটু তেল কম দিয়েছি তাই একটু জল দিয়ে দিয়ে ভাজবো। যাতে মশলার থেকে তেল বেরিয়ে আসে যেটুকু তেল দিয়েছি সেটা। একটু লঙ্কা গুঁড়ো দিলাম 1/4 চামচ, খুব ঝাল করবো না আমি,
আর আধ চামচের বেশি একটু চিনি দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, মশলা থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে। আঁচটা একটু বাড়িয়েছিলাম, এবার একটু কমিয়ে দেবো, নাহলে পুড়ে যেতে পারে আবার। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি চিকেনগুলো, ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দেবো। আমি এটা একটা পাতলা ঝোল করছি, কারণ আমার মেয়ের শরীর খারাপ হয়েছে, শরীরটা একটু খারাপ, সেই জন্যে ঝোলটা পাতলাই করবো। এর সঙ্গে আলুগুলোও দিয়ে দিচ্ছি, যাতে মাংসের সঙ্গে সঙ্গে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই চিকেনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর ফ্যাট সামান্য না থাকার মতোই থাকে। এবার আমি আরেকটু নুন দেবো, আধ চামচ দেওয়া ছিল আর আধ চামচ দিলাম। মাছটা কম বেশি করে ভাজছি প্রয়োজন অনুসারে। কষা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেটেড মাংসর জলটা দিয়ে দিচ্ছি, এতে আমায় আরো জল দিতে হবে, কারণ এটা ঝোল তৈরি করব। আর মাংসটা সিদ্ধ হতে কুকারে করছি না, সিদ্ধ হতে একটু জল টানবে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে রংটা ভালো হয়। আধ চামচ মতো কাশ্মীরি লঙ্কা ছিল, আমি সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু গরম মশলা যেটা ফোড়ন দিয়েছি তার বাদে আর কোনো গরম মশলা দেব না,
গরম মশলা আমি খুব একটা পছন্দ করি না সব খাবারে দেওয়া। এবার আমি এটা ধীরে ধীরে ফুটতে দেব, সময় দিয়ে তো হয়ে গেলে এখন ঢাকা দিয়ে দেব। সুসিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে দেখব রান্না কমপ্লিট হলো কি না। ঢাকা দিয়ে দিলাম 15-20 মিনিট মতো হওয়ার জন্যে। আশা করি এতক্ষণে মাংস সুসিদ্ধ হয়ে গেছে। আমি একবার দেখে অফ করে দেবো। কুকারে দিলে এটা চটপট একটা সিটি দিলেই হয়ে যায়। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে মানে মাংসও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার অফ করে দিচ্ছি গ্যাস, 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে পরিবেশন করব। কড়কনাথ চিকেন রান্না হয়ে গেছে, একটু হালকা ঝোলঝোল করেছি সিদ্ধ হয়ে গিয়ে, তারপরে নামিয়ে প্লেটিং করলাম। আপনারা এইভাবে করে খেয়ে দেখে আমার রান্নাকে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবেন। এই চিকেনটা এখন খুবই বাজারে প্রখ্যাত হয়ে গেছে, মানে বিখ্যাত হয়ে গেছে এর গুণাগুণের জন্যে। যদিও দামটা বেশিই নেয়, তাহলেও এইটার খুব চাহিদা হয়েছে। নমস্কার, সারাদিন ভালো থাকবেন।